जादुगरनी निजेर जादुई शक्ति दिए देखलो जे मोहन किछु भाव छिलो। एई देखे ओरा तीन जन नौकर थेके बेरिये पड़लो। तारपर अनेक चेष्टा करे मोहनेर बाड़ी खुजलो। ওই ব্যাঙের থেকে তুমি কি করে বেঁচে ফিরলে? তোমার গ্রাম তো কৌশলে আছে, তুমি এইখানে কেন এসেছো? তোমার বউ আমাদের সুমার উপরে কি করে ভর করে নিল? ওই ব্যাঙের সাথে তোমার কি সম্বন্ধ আছে? ওই ব্যাং আমার পোষা ব্যাং। হ্যাঁ, আমার গ্রাম কৌশলে আছে, আর এটা আমার শ্বশুর বাড়ি। কিছুদিন আগে আমি আর আমার বউ উৎসব পালন করতে কৌশল থেকে মগধে এসেছিলাম। একদিন রাত্রে আমি বাড়ির পেছনে শুয়ে আকাশের দিকে দেখছিলাম। তখনই হঠাৎ আকাশ থেকে একটা ভাঙা তারা পাহাড়ে গিয়ে পড়ল। ওই ঘটনাটা এখনো অবধি আমার মনে আছে। আকাশ থেকে পড়া তারাটা আমি প্রথমবার চোখে দেখেছিলাম। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম আর ঘরের ভেতরে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন আমি আর আমার বউ মল্লিকা গ্রামে বের হওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কিন্তু সেদিন নদীতে অনেক স্রোত ছিল, তার জন্য নৌকো যেতে পারছিল না। আমার কৌশল যাওয়াটা অনেক জরুরি ছিল, কেননা আমার সেইখানে কাজ ছিল। এই জন্য আমি আমার বউ মল্লিকাকে বাপের বাড়িতেই রেখে দিলাম। জঙ্গলের পথে হাঁটার সময় পাহাড়ে পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে গেল। তখনই দূরে অন্ধকারে আমি কিছু একটা জিনিস চকচক করতে দেখলাম। ওইখানে গিয়ে দেখলাম তো ওখানে একটা বড় আকারের একটা ডিম ছিল। কিছু একটা হলুদ রঙের ব্যাঙের চামড়ার মতন ছিল এত বড় ডিম। সেটা অন্ধকারে চকচক করতে দেখে আমার খুব ভালো লাগলো। সবার নজর থেকে বাঁচিয়ে ওটাকে আমি নিজের বাড়িতে নিয়ে এলাম আর ঘাসে ওইটাকে লুকিয়ে রাখলাম। দুদিন পর ডিম ফেটে একটা ব্যাঙের বাচ্চা বেরিয়ে এলো। ওটা দেখতে অনেক বড় আর বিকট ছিল। আমার কোনো বাচ্চা ছিল না, এই জন্য আমি তাকে পুষলাম। ও আমাকে ছেড়ে থাকতে পারত না। ওকে আমি রোজ মুরগির ডিম খাওয়াতাম আর আমার সব কথা সে বুঝতে পারত। নদীতে বন্যার জল কমার পর নৌকো চলা শুরু হলো। তো আমি ভাবলাম গিয়ে নিজের বউ মল্লিকাকে নিয়ে আসি, কিন্তু যদি বাড়িতে ফেরত আসবো তো সে ব্যাংকে থাকতে দেবে না আর পুরো গ্রাম এই ব্যাপারে জেনে যাবে। আমি ভাবলাম লোকেরা এই ব্যাংকে অন্য গ্রহর থেকে ভেবে একে পাথর মেরে 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 ফেলবে। এই জন্যে লোকেদের শুয়ে পড়ার পর আমি ওকে নিয়ে দূরের পাহাড়ে পৌঁছালাম আর ওইখানে পাহাড়ে একটা গুহায় ওকে থাকার জন্য বললাম। ওকে আমি গুহার থেকে বাইরে বেরোতে মানা করেছিলাম আর মগধে গিয়ে নিজের বউ মল্লিকাকে কৌশলে নিয়ে আসলাম। এরপর আমি প্রতি সপ্তাহে অন্য গ্রামে কাজের ঢপ দিয়ে ব্যাঙের জন্য মুরগি আর ডিম নিয়ে যেতাম। ও আমাকে খুব বিশ্বাস করত। কিছুদিন পর ওর চেহারা এত বড় হয়ে গেল যে কখনো কখনো ওকে দেখে আমিই ভয় পেয়ে যেতাম। কখনো কখনো আমার মনে হতো যে ওকে পুষে আমি বড় ভুল করেছি। কিছুদিন পর আমি অনেক অসুস্থ হয়ে পড়লাম আর কোথাও যেতে পারতাম না। ব্যাঙের সঙ্গে দেখা হয় এক মাস হয়ে গেছিল। ঠিক হওয়ার পর একদিন রাত্রে আমি সব জিনিস নিয়ে ব্যাঙের কাছে গেলাম। যেই আমি গুহার কাছে গেলাম আমি ভয় পেয়ে গেলাম, কেননা ব্যাং একটা মানুষকে মেরে খাচ্ছিল। ব্যাং, তুমি এটা কি করছো? তুমি মানুষদের প্রাণ নিচ্ছ। আমি কি করি, তুমি তো আমাকে ছেড়ে চলে গেলে। তোমার দেওয়া মুরগি আর ডিম শেষ হয়ে গেছিল। খিদের চোটে ভাবলাম গুহা ছেড়ে তোমার বাড়ি যাই, কিন্তু তুমি বলেছিলে যে যা কিছুই হয়ে যাক তোমার বাড়ি না যেতে।
এই জন্য আমি যা জানোয়ার পেয়েছি আমি ওটাই মেরে খাচ্ছি, কিন্তু কিছুদিন হয়ে গেছে আমি জানোয়ারও পাচ্ছি না, এই জন্য এই পথিককে মেরে খাচ্ছি। হে ব্যাং, আমাকে ক্ষমা করো, আমি অসুস্থ ছিলাম তাই আসতে পারছিলাম না। তুমি আর কোনোদিন মানুষদের মেরো না। যাওয়ার সময় তুমি নিজের সঙ্গে এই গয়নাগুলো নিয়ে যেও। বাপরে বাপ, এত দামি গয়না, এত দামি গয়না তোমার কাছে কি করে এলো? আমি যে লোকটাকে মেরেছিলাম এগুলো তারই। তোমার গয়না দরকার থাকলে আমাকে বলো, এখান থেকে অনেক লোকেরা যায়, আমি ওদের মেরে খেয়ে ফেলবো, আর তুমি গয়না নিয়ে নিও। এরম যদি হলো তো আমি কৌশলে সব থেকে বড় লোক হয়ে যাব। কি বন্ধু, বলো গয়না চাই কি না? চাই চাই, কিন্তু তুমি যাত্রীদের দলে কোনোদিন আক্রমণ করো না। আক্রমণ কেন করব না? যদি ওদের মধ্যে কেউ বেঁচে গেল তো গ্রামে গিয়ে সবাইকে বলে দেবে যে পাহাড়ের উপরে একটা ভয়ঙ্কর ব্যাং থাকে, তখন কেউ আর এইখানে আসবে না। তোমার ঠিকানা জেনে ওরা বাঁশ আর লাঠি দিয়ে তোমাকে এত মারবে যে তুমি মরে যাবে। হ্যাঁ, এটাও ঠিক। তাহলে আমি কাকে মারি? একলা লোকেদের দেখো, যারা গয়না পরে থাকবে তাদেরকে খেয়ে ফেলো, আর গয়নাগুলো আমার জন্য রেখে দিও। আমি প্রতি সপ্তাহে তোমার জন্য মুরগি আর ডিম নিয়ে আসব, বুঝলে? বন্ধু, আমার মুরগি আর ডিম দরকার নেই, কেননা আমার মানুষের মাংস অনেক ভালো লেগে গেছে। আর কিছু না, ব্যাস তুমি আমার সঙ্গে দেখা করতে এসো। আরে বাপরে, তুমি আমাকে খেয়ে ফেলবে না তো? তুমি আমাকে খাইয়ে দাইয়ে বড় করেছো বন্ধু, ভয় পেও না, আমি তোমাকে মারবো না। ঠিক আছে, আমি যাচ্ছি। কিছুদিনে আমি অনেকগুলো টাকা আর গয়না জমা করে ফেললাম। এখন আমি প্রতি সপ্তাহে গুহায় গিয়ে টাকা আর গয়না নিয়ে আসতাম। একদিন আমার বউ নৌকোতে বসে কিছুদিনের জন্য বলে বাপের বাড়িতে চলে গেল। এক সপ্তাহ পরেও সে ফিরল না, তো আমি ওর ব্যাপারে জানার জন্য মগধে চলে গেলাম। জামাই বাবা, আমার মেয়ে নৌকো না পাওয়ার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে চলে গেছে, এখনো অবধি পৌঁছালো না, জানি না কেন আমার খুব ভয় করছে। ভয় পেও না মল্লিকার, কিচ্ছু হবে না, জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলে থাকবে হয়তো, আমি গিয়ে খুঁজে নেব। তো আমার একটু সন্দেহ হলো, তো আমি গিয়ে ব্যাঙের গুহায় দেখলাম, তো ব্যাঙটা কোনো লোককে মেরে খাচ্ছিল। ব্যাঙটা আমাকে দেখে বলল, এসো বন্ধু এসো, দেখো আমি তোমার জন্য কত গয়না জমা করে রেখেছি। ব্যাং, এটা তুমি কি করলে? আমার বউকে মেরে খেয়ে ফেললে, আমি তোমাকে ছাড়বো না। আমি কি জানতাম যে ওইটা তোমার বউ বলে? তুমি বলেছিলে যে লোকেরা একলা যাবে তাকে মেরে খেয়ে ফেলতে, এতে আমার কি ভুল? হ্যাঁ, এতে তোমার কোনো ভুল নেই, এতে আমারই ভুল যে তোমার মতন ভয়ঙ্কর ব্যাংকে ছোট থেকে বড় করেছি। কে জানে আমার মতন কত লোক নিজের কাছের মানুষদেরকে হারিয়ে ফেলেছে, ওদের সবার অভিশাপ আর হায় লেগেছে আমার, আর আমার বউ তোমার হাতে মারা গেল, আর আমি তোমাকে পুষেছিলাম তাই ওদের অভিশাপ আমার লাগবে। তুমি আমাকে ছোট থেকে বড় করেছো তাই জন্য তোমাকে ছেড়ে দিচ্ছি, চলে যাও এখান থেকে। আমি জ্যান্ত আছি, এই জন্য আমার বাড়ি কৌশলে নিশ্চয়ই আসবে, এই জন্য আমি নিজের শ্বশুর বাড়িতে লুকিয়ে আছি। কিন্তু তাকে মারবো কি করে? ও অনেক শক্তিশালী, ওকে মারা আমাদের জন্য সম্ভব নয়, পুরো গ্রামের লোকেদের মিশে তাকে লাঠি আর বাঁশ দিয়ে মারতে হবে। চলো গ্রামের লোকেদের থেকে সাহায্য চাই। যদি আমরা এমনি করি তো লোকের মারার অপরাধে ওরা আমাকেই আগে মেরে ফেলবে। এটাও ঠিক। আচ্ছা, অন্য কোনো রাস্তা নেই ওকে মারার? আছে, একটা রাস্তা আছে, যদি তুমি আমার কথার অনুসারে করো তো ওকে শেষ করা যাবে।
ঠিক আছে, আমরা ওরকমই করব, কিন্তু আমার বউয়ের উপরে ভর করা ডাইনিকে তো নামাও। তোমার বউ নিজের গলাতে মল্লিকার মঙ্গলসূত্র পড়েছে, ওকে খুলে নাও, ব্যাস ওর ডাইনির ভর নেমে যাবে। এখন বলো কি করে সেই ব্যাংকে মারা যাবে? এই মঙ্গলসূত্র দিয়েই ওই ব্যাংকটাকে মেরে ফেলা যাবে। সেটা কিভাবে? তোর বউ নিজের প্রতিশোধের আগুনে পুড়ছে আর ডাইনি হয়ে মঙ্গলসূত্রের ভেতরে আছে। ওই মঙ্গলসূত্রকে পড়ার উপরে ভর করে ওকে মেরে ফেলবে। ওই মঙ্গলসূত্রটা ওই ব্যাংকে পড়িয়ে দে। কিন্তু মঙ্গলসূত্র পড়াবেটা কে? আমি ছদ্মবেশে গুহার কাছে যাব, ও আমাকে মারার জন্য গুহাতে নিয়ে যাবে। না রঞ্জিত, তুমি যেও না, ওকে পুষে লোকেদের মারার জন্য আমি বলেছিলাম। আমি পাপ করেছি, এই জন্যে আমি ছদ্মবেশে যাব। একটা যোজনা বানিয়ে আর তার উপরে অমল করে মোহন ছদ্মবেশে ওই রাতে জঙ্গলে গেল আর গুফার কাছে ঘুমানোর নাটক করতে লাগলো। কিছুক্ষণ পর ব্যাং ওখানে পৌঁছালো আর ঘুমোতে থাকা মোহনকে গুফাতে টেনে নিয়ে গেল। ওইখানে কাছেই লুকিয়ে থাকা রঞ্জিত মল্লিকার মঙ্গলসূত্রকে এরম ভাবে ফেললো যে ওইটা সোজা ব্যাঙের গলায় গিয়ে পড়ল। ব্যাঙের চোখ লাল হয়ে গেল, মঙ্গলসূত্র চমকাতে থাকলো, মল্লিকার উপরে ভর করতে লাগলো, আরো পাগলের মতন জোরে জোরে চেঁচাতে থাকলো আর মোহনকে ছেড়ে দিল। আর ওর উপরে ভর করা মল্লিকা বলল, এই পাপের টাকা আর গয়না আমাদের চাই না, ওটা যার ওকে ফিরিয়ে দাও, আমি চলি। সব দেখে সোমার একটা বুদ্ধি এলো, ও নিজের সব গয়না আর টাকা গরিবদের ফিরিয়ে দিল। ওইভাবে মোহন ও ব্যাঙের কাছ থেকে নেওয়া টাকা আর গয়না গ্রামের পুকুর আর মন্দিরের স্কুল বানিয়ে দিল। এখন সব গ্রামের লোকেরা খুশি খুশি থাকতে লাগলো।